নমস্কার, সুপ্রভাত, কেমন আছেন সবাই? রিতার ডেইলি লাইফের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন সকাল প্রায় 7টা মতো বাজে। তো সকালে চা খাওয়া হয়ে গেছে, প্রিয়াংশুও পড়তে চলে গেছে, আর এখন চলে এসেছি একটু বাগানে। গত রবিবার যে বাগানে মাটিটা তৈরি করেছিলাম, আজকে সেখানে কিছু বীজ ছড়াবো। তো এখানে নিয়ে এসেছি ধনিয়া বীজ, আগের দিন রাত্রেবেলা জলে ভিজিয়ে রেখেছিলাম। তো জল পেয়ে বীজগুলি বেশ অনেকটা ফুলে গেছে। তো মাটিটাকে অনেকটাই তো একেবারে লুজ করে দিয়েছে, গুঁড়ো গুঁড়ো করে। তো আরও কিছু ডেলা রয়েছে, সেটাকে একটু নিড়ন দিয়ে ভেঙে দিচ্ছে। আর এই দেখুন, এখনও কিছু লঙ্কা পড়ে আছে, বেশ কিছু লঙ্কা আজকে সকালেই তুলে নিয়ে গেল। আসলে মাটিটা যত বেশি লুজ থাকবে, নতুন চারা গাছগুলোর শিকড়টা মেলে ধরতে তত বেশি সুবিধে হবে। বেগুন ছিল এখানটা গো, এটা আর হবে না বলো? হবে আসলে শীতকালটা তো নানা রকমের ফল ফুল সবজির সময়। তো এই সময়টা চারিদিকে নানা রকমের কিন্তু হয়ও বেশ, আর মাঠে ঘাটে সমস্ত সবজিতে ভর্তি থাকে, আর দেখতেও ভারী ভালো লাগে, তাই না? তো সেই জিনিসগুলো যদি একটু বাড়িতে কিছু করা যায় তাহলে বেশ ভালো হয়, কারণ এই বাড়ির জিনিসটা বেশ টাটকা, ফ্রেশ এবং সারহীন থাকে, তাই এটা স্বাদও হয় আলাদা। আপনারা অনেকেই হয়তো ভাবেন যে গ্রামে যারা থাকে সেই মানুষগুলো যারা খায় তা হয়তো একেবারে খাঁটি শাকসবজি। আসলে একেবারেই কিন্তু তা নয়। এই গ্রামের জমিতে বা মাঠে যে ফলনগুলো হয় বা যে ফসলগুলো ফলানো হয় তা কিন্তু সমস্তই সার দিয়ে, কীটনাশক দ্রব্য দিয়ে, এবং তা যেমন গ্রামেগঞ্জের সমস্ত বাজারে বিক্রি হয় আবার সেগুলো কিন্তু শহরাঞ্চলে যায়। তাই এক প্রকারে আপনাদের সঙ্গে আমরাও কিন্তু, আসলে যারা শহরে থাকেন তাদের কথা বলছি, আমরা একই সঙ্গে কিন্তু বিষ পান করি। আর বাড়িতে যেটুকু করবো সেটুকু কিন্তু একেবারেই সার ছাড়া, সেই জন্যই বলেছি সেটা একেবারেই খাঁটি। তাই বাড়িতে একটু যদি কোনো শাকসবজি ফসল ফলানো যায় না, সেটা তো বেশ ভালো হয়, একদমই ফ্রেশ থাকে। এই যে এবার বীজগুলো চারিদিকে ধারে ধারে ছড়িয়ে দিচ্ছে। তো এটা বেরোতে হয়তো সপ্তাহখানেক সময় লাগবে, আর যখন ছোট ছোট দুটো পাতা কুচি কুচি বেরোবে তখন ঠিক দেখতে কেমন লাগে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দাঁড়ান, আপনাদের একবার দেখাই ধনিয়া বীজগুলো যে মাটিতে দেওয়া হয়েছে সেটা এই মুহূর্তে ঠিক দেখতে কেমন লাগছে। চলুন ওপাশটা একটু দেখাই, যে কিছুদিন আগে যে গাঁদা গাছের ডাল বসিয়েছিলাম সেগুলো ঠিক এখন কেমন লাগছে। তো এই দেখুন, বেশ কয়েকটা গাঁদা গাছ আমি এখানে বসিয়েছিলাম ডাল কেটে, তো সেগুলো বেশিরভাগই বেঁচে গেছে। আর এই যে দু একটা দেখছেন শুকিয়ে একেবারে কাট হয়ে গেছে, এই একটা দুটোই আর বাঁচাতে পারিনি, এগুলো সব শুকিয়ে গেছে, আর বেশিরভাগগুলোই বেঁচে গেছে। মানে একটু যদি শেকড়োরা মেলে ধরতে পারে তাহলে অনায়াসেই বেঁচে যায়, তাই তেমন বেশি কিছু আর যত্ন করতে হয় না, একটু মাঝে মাঝে জল দিয়ে দিলেই চলে। আর এখানে দেখুন কতগুলো কালো মেঘ গাছ হয়েছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, চলুন। এই যে আমাদের বাড়ির পাশেই রয়েছে এই পুকুরটা, আর এখানে না বেশ অনেক মাছও আছে। আশেপাশের কেউ এই পুকুরটা লিজ নিয়েছে আর প্রচুর মাছের চাষও করেছে এখানে। তো তাদের প্রয়োজন মতো যখন আসে জাল ফেলে মাছ তুলে নেয়। আর মাছটা বোধহয় আজকে সকালেই হয়তো কিছু ধরেছে, জলটা একদমই ঘোলা দেখাচ্ছে। আর এই যে যেখানে চাষ করা হয়েছে ঠিক আমার ঘরের সামনে যে নতুন ঘরটা হয়েছে সেখানে যে ভিতটা করা আছে সেখানেই এই গাছগুলো এখন বসানো হচ্ছে। আর এই যে দেখুন এখানে একটা উনুন রয়েছে, এই উনুনটা 12 মাসই এখানে থাকে, তবে বছরের অন্যান্য সময়গুলো এটা ঢাকা থাকে। এই শীতের 2 মাস জল গরম করার জন্য এটাকে ব্যবহার করা হয়, তখনই এটাকে আবার ঢাকা চাপা থেকে খুলে সুন্দর করে নিকিয়ে আবার যত্ন করে নেওয়া হয়, যাতে আবার ব্যবহার করতে পারা যায়। আর এখানে দেখুন হাজবেন্ড এখন আবার কি করছে দেখি।
এই যে এভাবে এখন মগে করে জল ছিটিয়ে দিচ্ছে যাতে মাটিগুলো ভিজে যায় এবং গাছগুলো যেগুলো রয়েছে সেগুলো যাতে একেবারে জলে স্নান করে যায়। তো আজকে জল দেওয়ার পর মাটিটা পুরো ভালো করে ভিজিয়ে দেবে, এরপর আর দু একদিনের মধ্যে আর সেভাবে কোনো জল দেবে না। কারণ বেশি জল পেলে আবার বীজগুলো পচে যেতে পারে, তাই প্রয়োজন মতো জল দিতে হবে। চলুন এবার দেখি ওদিকটা যায় একটু। আর এই দেখুন গোলাপ গাছটায় আবার বেশ ফুল ফুটেছে। এই ফুলগুলো না আগে আরও অনেক বড় হতো, তো এখন দেখি এর সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে। চলো তোর মতো কাজ করুক, এই যে এখানে আমার জন্য বাসন অপেক্ষা করছে, এইগুলো মাজতে হবে। আর এখানে এই যে চারটি লঙ্কা এখানে তুলে এইভাবে রেখে দিয়েছে। এই যা গ্যাস শেষ হয়ে গেছে, ঠিক করতে হবে সিলিন্ডার, এখন চেঞ্জ করতে হবে। আগে গ্যাস শেষ হয়ে গেলে সিলিন্ডার আমি চেঞ্জ করতে পারতাম না, তো হাজবেন্ড যখন বাড়ি থাকতো তখন ওকে দিয়ে এটাকে চেঞ্জ করিয়ে আবার এটাকে লাগিয়ে নিতাম। আর যদি না থাকতো বাড়িতে তাহলেও তো বড় মুশকিল, তখন হয়তো স্টোভে বা অন্য কোনো ব্যবস্থা করতে হতো, নাহলে চুপচাপ বসে থাকতে হতো। তো তাতে দেখলাম এটা ভারী অসুবিধে, এটা নিজে শিখে নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে। তো সেই জন্য একদিন সময় করে বললাম যে আমাকে শিখিয়ে দাও কীভাবে এটা ব্যবহার করতে হয়, বা চেঞ্জ করে আর একটা সিলিন্ডার কীভাবে তা এভাবে লাগাতে হয় পাইপের সঙ্গে, সেটা আমাকে একটু দেখিয়ে দাও। তো একদিন শিখে নিয়েছি, তারপর থেকে এখন আমি নিজেই করি। খুব একদম ইজি ব্যাপার, আপনারা যারা জানেন না তো আমি তাদের বলবো যে অবশ্যই আপনারা এটা শিখে নিন, কারণ এটা দরকার আছে। সবসময় তো আর হাজবেন্ড বাড়ি থাকে না, বা প্রয়োজন মতো আপনি কাউকে পাবেনও না, তো এটা শিখে নিলে সত্যিই অনেক সুবিধে। তো এটা খোলাটাও কোনো ব্যাপার না, একটু প্রেশার দিয়ে চাপ দিয়ে এটাকে উপরে টানলে এটা খুলে যাবে, এর একটা খাপ আছে। আবার ঠিক সেইভাবে প্রেশার ক্রিয়েট করে এটাকে বসিয়ে দিতে হবে। আর ভেতরে যে একটা আংটা মতো মুখে লাগানো থাকে সাদা রঙের যে ছিপিটা, সেটাও একটু জোরে টানলেই খুলে যায়। তো তাতে করে আমার এখন আর অসুবিধে হয় না, আমি নিজে নিজেই এটাকে খুলতে পারি এবং নিজেই এটাকে চেঞ্জ করে নিতে পারি। চলুন সিলিন্ডারটাকে আবার পুরোনোটা ও যেখানে ছিল সেখানে রেখে দিই। আর এই দেখুন আমার কি ঘরের অবস্থা এখন। তো এইবার চটপট বিছানাটা গুছিয়ে নেব। আর এই দেখুন আমি বিছানা গোছাতে গোছাতে আমার বাড়ির আর এক সদস্য চলে এসছে, ওর খাওয়ার সময় হয়ে গেছে, ওকে একটু বিস্কুট দিতে হবে। আর আমি ঘরটার ঝাড় দিয়ে নিয়ে এরপর হাজবেন্ডকে খেতে দেবো, কারণ হাজবেন্ডেরও বেরোনোর সময় হয়ে গেছে আর প্রিয়াংশও বাড়ি চলে আসবে। তো ঝটপট আমি কাজগুলো সেরে নিই। হাজবেন্ড বেরিয়ে যাওয়ার কিছু পরেই প্রিয়াংশু বাড়ি চলে আসে, তো ওকেও একেবারে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ড্রেস করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কারণ আজকে ওর স্কুলে স্পোর্টস আছে, তো সেই জন্যই ওকে যেতেও হবে একটু তাড়াতাড়ি। আমি তো বেরোতে পারছি না, কারণ আমার এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে বেরোতে হবে। তো রান্নাবান্না আজকে আপনাদের সঙ্গে সেভাবে আর কিছু শেয়ার করবো না। আগে কিন্তু প্রিয়াংশুকে এইভাবে একা পাঠাতে পারতাম না, কিন্তু এখনও আস্তে আস্তে অনেকটাই শান্ত হয়ে গেছে এবং অনেক কিছুই বোঝে, তাই আমি নিশ্চিন্তে কাজগুলো সেরে নিতে পারি, কোনো একটা অসুবিধা হয় না। আর এখন দেখুন এখানে যে চাদরটা আমি এখন কাচবো, সেটা আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলের মধ্যে, তাতে করে এর যা ময়লা আছে সমস্ত কিছু উঠে গেছে। আর এখন এটাকে একটু এক দেশি স্টাইলে একেবারে থুপে থুপে আচার মেরে কেচে একদম পরিষ্কার করে নেব। তারপরে নিজে স্নান সেরে পুজো দিয়ে যেতে হবে একটু মাঠের দিকে, দেখতে হবে ছেলেটা কীরকম খেলছে। স্নান সেরে আমি চলে এসেছি আর প্রচণ্ড জোরে খিদে পেয়েছে জানেন। তো কি করি, এখানে রয়েছে বেকারির একটা জিরা বিস্কুট, তো এই বিস্কুটটাই একটু জল দিয়ে খাবো। আর ভেবেছিলাম পুজো দিয়ে তারপরে যাব, কিন্তু এখন আর মন মানছে না, অনেকক্ষণই বেরিয়ে গেছে, তো বেলাও অনেকটা হয়ে গেছে জানেন, এখন প্রায় একটার কাছাকাছি। তো সেই জন্য একটু জল বিস্কুট খেয়ে আগে ওকে দেখে আসবো যে ও কী করছে, তারপরে বাড়িতে এসে পুজোটা দেব।
পুজো দিতে গেলে মনের যে শান্তিটা লাগে সেটা যদি না থাকে তাহলে কিভাবে পুজো দেবো। তো সেই জন্য একটু খেয়ে নিচ্ছি জল বিস্কুট, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগে। ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।